দেশের রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও, যার প্রভাবে এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়েও নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। যেখানে বিপিএল থেকে আয়ের বাগের দাবিতে সর্বশেষ বিপিএল শুরুর আগেই দল না রাখার হুঙ্কার দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিক নাফিসা কামাল। তবে এরই মধ্যে নতুন খবর, বিপিএলে দল কিনেছেন সাকিব খানের কোম্পানি রিমার্স হেয়ারল্যান্ড। বিপিএলে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনেছে এই প্রতিষ্ঠানটি, বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির একটি সূত্র। জানা গেছে ইতিমধ্যে সাইনিং মানি সহ দল কিনার আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গেছে। রিমার্ক হেয়ারল্যান্ড কোম্পানির পরিচালক হলেন বাংলা সিনেমার সুপারস্টার সাকিব খান। এরই মাধ্যমে দেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট বিপিএলে যুক্ত হচ্ছেন বাংলা সিনেমার এই সুপারস্টার। অন্যদিকে সবশেষ বিপিএলে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিক ছিল নিউটেক্স গ্রুপের কাছে, দলের নাম ছিল দুর্দান্ত ঢাকা। তবে যেহেতু মালিকানা পরিবর্তন হয়েছে তাই নাম বদল হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। উল্লেখ্য যে এবারে বিপিএল শুরু হতে পারে বছরের শেষের দিকে, আর আগামী সেপ্টেম্বরে যে কোনো সময়ে প্লেয়ার ড্রাফ্ট হওয়ার কথা রয়েছে। তবে সরকার পরিবর্তনের পর নতুন করে ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে ধারণা করা যাচ্ছে।